আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর, তথ্য মন্ত্রণালয় সহ আমরা মিটিং করেছি। এই মন্ত্রণালয় সহ আমরা মিটিং করেছি এবং মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আজকে জাস্ট ব্রেন স্টর্মিং, মানে কোনো সিদ্ধান্ত আসেনি, এবং যে আমাদের যে এক্সিস্টিং গাইডলাইনটা আছে এটা পর্যালোচনা করেছি। এখানে কোন 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 পয়েন্টে আমরা যুগোপযোগী করা প্রয়োজন সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা আমরা নেক্সট উইকে আবার বসবো। এই নীতিমালাটা এমন ভাবে করছি যাতে পর্যবেক্ষকদের সহায়ক হয়, মানে আরো মানে ইউজার ফ্রেন্ডলি হয়, সুবিধা হয়, সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং এই বিষয়টা আমরা পরবর্তীতে আরো বসবো, আরো একটা দুইটা মিটিং করার পরে আমরা এই বিষয়টা মানে চূড়ান্ত না খসড়া দিব। খসড়া হওয়ার পরে কমিশন সেটা অনুমোদন দিলে সেটা চূড়ান্ত হবে। স্যার, সহায়ক হওয়ার ক্ষেত্রে কয়টা ধারাতে মনে করছেন যে পরিবর্তন দরকার? এই বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি, কারণ এই বিষয়ে আলোচনা হয়েছে, পরবর্তীতে আরো আলোচনা হবে। নেক্সট মিটিং আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা খসড়া চূড়ান্ত করতে পারবো, নীতিমালা এটা চূড়ান্ত হওয়ার পরে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন যাবে, তারা আবেদন করবে, আবেদন করার পরে যে পদ্ধতি থাকবে সেই অনুযায়ী তারা অনুমোদন পেয়ে আমরা এদেশ মানে এখানে অবজারভার হিসাবে আসতে পারবে। শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষকের জন্য, দেশি না, সেটা এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ এটা প্রাথমিক পর্যায়ে আছে।